এখানে এসে একটা ভালো কাজ হয়েছে রে, ডাকাতির ভয়টা কেটে গেছে। ডাকাতির ভয়ে আমি দুই দিন তোর সাথে ভালো করে কথা বলতে পারিনি। অসুবিধা নেই, আমরা বাড়িতে গিয়ে মন খুলে কথা বলবো, তোরে গান শোনাবো, ভ্যান আনবো। আচ্ছা তুই কি তাল ধরেছিস কত? ভালো মানুষের মতো তোর পেছন পেছন ঘুরতেছি তো, তাই বুঝতে পারতেছিস না। জানিনি তো খারাপ, তাহলে ঘুরতেছেন কিসের জন্য? কেন যে ঘুরতেছি সেটা তো তুই বুঝতে পারতি। তোর নামের সাথে আমার নাম জড়িত আছে, তুই আব্বাসের বউ, আমির আলীর বৌমা। ও ডাকাত তো ধরে নিয়ে গেছে, সেটা বিষয় না। আব্বাসের বউ, আমিরের বৌমা, সেটাই বিষয় না। তুই লীরা তুই কি করতেছিস? শুধু এই বিষয় হবে কিসের জন্য কত? তুই খালি ভুল বুঝিস। তোরে নিয়ে মানে আমি যতই বুঝাতে চেষ্টা করি তুই না আসলে বুঝিস না। আব্বাস কি রে, ও শালা আবার আসছিস নাকি ডাকাত? না, আমার তেলের বোতল। তেলের বোতল দেখিসিস? ওরে সেই তেল যেটা সবসময় আমি মাথায় দিই, সেটা সেটা কোনে? সে তো খুঁজে পাচ্ছি না, দেখেছিস? আশ্চর্য ব্যাপার, তুই তো হাতে হাতে তেলের বোতল রাখিস, তুই ভালো করে খুঁজে কনে রাখিস না? পাইতেছি না কিন্তু, তেলের বোতল কনে গেল ক দেখিনি, তুই দেখেছিস কিনা ক? এই আমি দেখবো কিরম করে রে, তোর তেলের বোতল কি আমি দেখি? পাচ্ছি না তো। তো পাচ্ছিস না, তুই ভালো করে খুঁজে দেখ। এমন একটা ভাব করতেছিস যে বোতলের দাম মনে হয় লাখ টাকা। আমি ভয় পেয়ে গেছিলাম তোর চিকু। ভয় এটা লাখ টাকাই? এটা আমার কাছে লাখ টাকা, তুই সেটা বুঝবি না? ভালো করে ক, তোর কাছে রাইকে আবার ইয়ার্কি মারতেছিস না তো? তুই আমার বিয়েই হয়েছে, তোর সাথে ইয়ার্কি করবো? আমি বাঁচতেছি না, আমার জ্বালায় ও এনে এসে উল্টে পাল্টা কথা করছে। ও পুতুল, তুমি দেখেছো? এই তুই পুতুলটা কি করে ডাকলি? পুতুল কে ডাকিছি? ও কি তার পুতুল হয়? এতদিন তো পুতুল কে ডাকিছি, মুখ ফসকে বাইর হয়ে গেছে। রাগ করতেছিস কিসের জন্য কত দেখিনি? আচ্ছা ঠিক আছে বলতেছি। ও ভাবি, আমার তেলের বোতলটা দেখেছেন? না। ওই যে আমার যেটা থাকি ইরাম কলম তো দেখিনি আমি, তালি পরে কনে ফেললাম, কন দেখিনি। আমার মনে হয় তুই মামি ঘরের বাড়িতে তেলের বোতল ফেলে এসেছিস। এই কনে যাচ্ছিস? আমি কি পাইছিস? পাইছিস মানে তেলের বোতল? তেলের বোতলে তোর মাথা খারাপ হয়ে গেছে? আমি একে বাড়িতে ফিরে যাই নাই, তোর একটা তেলের বোতল কিনে দেবো, সাথে 10 কেজি তেল ফ্রি। এখন যা, তুই একটা ভ্যান নিয়ে যা। আপনার ভ্যান আপনি ঠিক করবেন, আমি বাঁচতেছি না। আমার চিন্তায় অনেক করেছি আপনার জন্য, এখন আমার তেলের বোতল না হলে চলবে না। আমি যাচ্ছি তেলের বোতল আনতে। একজন গো ধরে আছে আর একজন তেলের বোতল নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, একজনের মাথা খারাপ হয়েছে, আমি যে সেটা কোন যন্ত্রের ভিতর পড়লাম? মানে পাগল ছাগল নিয়ে হয়েছে আমার কারবার। ভাবি ভাবি, ভাবি আমি আসাদ। আমার চিনতে পারছেন না? ও কালকে আমি আর কানাই আপনার সাথে কথা করলাম। ও আলমনগর গেলেন না? পুতুল কই? মানে রাত হয়ে গেল তো, পুতুল আসতে চাইল না, খবরটা দিব সেটাও হলো না। ভাবনা কাল তো দেখা হচ্ছেই। পুতুল তাহলে আপনার বাড়িতে? হ্যাঁ, আরপনরা এসে রাত্রে দিয়ে গেছে। আল্লাহ আল্লাহ, তুমি আমার বাঁচাইছো আল্লাহ। তা ওরে আপনি আনলেন নাকি সেজন্য? বসেন থাক, বসেন। না না থাক, বসবো না। আনতে চাইলাম কিন্তু আসলো না। সংবাদটা আমির ভাইয়ের দেওয়ার দরকার ছিল, কিন্তু আমির ভাই আমার উপরে যেভাবে রেগে আছে মন চাইল না, তাই নিজেই চলে আসলাম। আমির ভাই কোনে গেছে জানেন? বাড়িতেই তো ছিল। স্যার সবাইকে তো সংবাদটা দেওয়া দরকার, সবাই আবার দল বলবেন যে পুতুলে আনতে যাওয়ার কথা। ও আসার সময় কানাইয়ের সাথে দেখা হয়েছে, সংবাদটা ওরে দিয়ে দিছি। ভালো করেছেন ভাই, তাহলে আমি আপনার বাড়িতে যাই পুতুলে আনি গে। যান, ওরে বুঝায় বাজায় নিয়ে আসেন, যদি না আসতে চায় আমার বাড়িতে কয়দিন থাকুক। আমার সময় নেই ভাবি, আমার একটা কাজে যেতে হবে, না হলে আমি আপনাদের নিয়ে যেতাম। আমি তাহলে যাই। আচ্ছা ভাই, আরেকদিন তাহলে সময় করে আসেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।